গুড মর্নিং, আমার চ্যানেলে সবাইকে আবারও জানাই স্বাগত। তো আজ রান্নাঘর থেকে শুরু করছি। তো আমার ছেলে ব্যথা পেয়েছে ভীষণ, তাই মনটা ভালো নেই কদিন ধরে। তো রান্না তো করতেই হবে। তো দেখো, এখন ফ্রিজ থেকে মাছগুলো বার করে নিচ্ছি, আর আমার শাশুড়ি মা পুজো দিচ্ছেন, উলুধ্বনি শুনতে পাচ্ছ তো? আর আমি চলে এসেছি রান্নাঘরে। তো হাজব্যান্ডকে টিফিন করে দিতে হবে। তোর গলবাড়ির স্টোন অপারেশনের পর থেকে কম তেল ঝাল মশলা দিয়েই আমি করি, আমি করলে তো তাই অল্প তেল মশলা দিয়েই করব। আর আজ হালকা কিছু করব, তো হালকাভাবেই ঝোলটা করব, সবজি দেব না। আর এখানে বড় মাছের সাথে মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে কয়েকটা, বেশি নেই, আর মাছের ডিমও রয়েছে, তো এগুলিই করব। তো আদির বাবা দাঁড়িয়ে আছে চা খাওয়ার জন্য, তো আগে চাটা করে নিই, তারপর রান্নাটা করছি। আর এটা দিয়ে আমার শাশুড়ি মা চা করেন, তো এখানে লিকার চা উনি করে খেয়েছিলেন সকালবেলা অল্প, তো ওইটার মধ্যে আমাদের জন্য আবার জল দিয়ে চা করে নিচ্ছি। আর আদি তো এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি, তো ও উঠলে পর তারপর খাইয়ে দেব। তো আর আমল দুধের চা খুব টেস্টি হয়। তো দেখো, সকাল থেকে মানে সকালবেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, কাল কোনো ভিডিও দিতে পারিনি, কারণ বলেছি যে আমার ছেলে একটু ব্যথা পেয়েছে মাথায়, তো ওই জন্য ওর সাথে সময় দিতে হচ্ছে, বাড়ি থেকেও বেরোতে পারছি না কদিন, তো সুস্থ হলে পর তারপর বেরোবো। আর বাচ্চারা মানে বাচ্চারা দুষ্টামি করলে এমন সময় রাগ উঠে, কিন্তু আবার ব্যথা পেয়ে চুপ করে থাকলেও ভালো লাগে না, তো ওইটাই আর কি হচ্ছে। আর আমার না মোবাইলের যে স্ট্যান্ডটা কিনেছিলাম ওইটা ভেঙে গেছে, তো ওইটা আর নিইনি, তো মোবাইলটা আর রেখে ভিডিও করতেই অসুবিধা হচ্ছে, তো ওইটাও একটা সমস্যা। তো যাই হোক করছি, স্ট্যান্ডটা থাকলে তো বারবার সরাতে হতো, না হলে রেখে দিলেই হতো। তো দেখো, এখানে আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য চা করে নিচ্ছি। আর সকালবেলা অনেক সময় লুচি বা রুটি হয় আমাদের ঘরে, কিন্তু আজ বিস্কিট দিয়ে আমরা খেয়ে নেব। তো ওই দিন তোমাদের দেখিয়েছিলাম যে আমাদের দোকান ঘর হয়েছে নতুন, তো দোকানেই তো এখন সব কিছু পাওয়া যাচ্ছে, যদিও দোকানটা আরেকজনকে ভাড়া দেওয়া হয়েছে, তো এখানেই সব পাওয়া যায়, নিচ থেকে নিয়ে আসি, এখন আর সমস্যা হয় না বেশি একটা। তো এখানে যে বেকারের বিস্কুটগুলো আছে না, ওগুলো খুব ভালো লাগে, আমি স্কুলে থাকতেও এই বিস্কুটগুলো খেতাম, তো এগুলো দিয়েই আমরা সকালবেলা চাটা খেয়েছি। আর ঘন দুধের চাই আমার বেশি পছন্দ, মানে দুধ দিয়ে খেলে আর কি। তো আমাদের বাড়িতেও আমার বাবাও ঘন দুধ দিয়ে তারপরে মানে চা খেতে পছন্দ করতো, আর আমিও তাই। তো দুধ দিয়ে নাকি চা খাওয়াটা ভালো না, লিকার চা খাওয়াই স্বাস্থ্যকর, কিন্তু আমাদের তো অনেক সময় দুধ দিয়ে চা খেতে খুব ইচ্ছে করে আর ভালোও লাগে, তাই নয় কি? তোমাদেরও তো এরকম হয় নিশ্চয়ই। আর তোমাদের ভিডিও দেখতে আমার ভীষণই ভালো লাগে, তোমরাও সুন্দর সুন্দর কমেন্ট করছো, আসছো আমার ভিডিওতে, আমার ঘরে আসছো, তো খুব ভীষণই ভালো লাগছে, মানে একটা দূর থেকে হলেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়, মানে ইচ্ছে করে যে আজও কী করলো দেখি তো একটু ভিডিওটা চালিয়ে, মানে এরকম একটা হয়ে যায় আর কি। ঠিক আছে, আমরা সবাই একটা কাজে মানে কাজই এটা আমাদের প্রফেশন হিসেবে আমরা যদি নিতে চাইছি সবাই, এই জন্যই আমরা এখানে কাজ করছি, তাও কিছু কিছু মানে মানুষের ভিডিও আছে, তো কিছু কিছু চ্যানেল আছে, তো ওরা খুব সাপোর্ট করে আমাকে, তো ওরা মানে ওদের ভিডিওতে ও আমার নাম বলেছে, তো আমারও খুব ভালো লাগে এরকম শুনতে নিজের নামটা অন্যের চ্যানেলে, তো খুব ভালো লাগে।
তো এখন আর উৎসাহ পাচ্ছি ভিডিও বানাতে, তোমরা যেহেতু সুন্দর সুন্দর কমেন্ট করছো দেখছো। তো দেখো চা নিয়ে নিয়েছি, আর এই হলো বেকারির বিস্কুটগুলো, আমার ভীষণই পছন্দ এই বিস্কিটগুলো। তো চলো আদির বাবাকে চাটা দিয়ে আসি। আর এখানে না ও টেবিলে রেখে খাবে না, ও চেয়ারের মধ্যে রাখে চায়ের কাপটা, বলি কি পড়ে যাবে, বলে না পড়বে না। তো দেখো আবার এখানেই রাখবে, চেয়ারের কোনায় রাখবে, রেখে তারপরে খাবে। যাই হোক, যেভাবে ভালো লাগে এভাবেই খাক। আর রাতে থাকলে তো ফেলেই দিত, অনেকদিন ফেলেও দিয়েছে এখানে রাখার পর। আর দিনটা মেঘলাই করে আছে, কতদিন ধরে তো বৃষ্টি হচ্ছে। তো দেখো এখন কড়াটা বসিয়ে দিয়েছি আর আমি চাটা খেয়ে নিচ্ছি। তো আমি কিন্তু সবার ভিডিও যাদেরই দেখি ফুল ওয়াচে দেই, তো তোমরাও অনেকজনই আছো আমার ভিডিও ফুল ওয়াচ দেও, আমি বুঝতে পারি ওয়াচ টাইম দেখলেই, তো ভালোই লাগে। তো ফুল ওয়াচ দিলেই তো ভালো না। আর আমার হাজব্যান্ডের মাছ ভাজি খেতে ভীষণ মানে ওর পছন্দ আর কি, তো তরকারি থেকেও ফিশ ফ্রাইটা বেশি পছন্দ করে, তো ওই জন্য ওই দিন ভেটকি ফ্রাই নিয়েছিলাম। আমরা কলকাতা যখন গেছি তখনও ভেটকি মাছ খেয়েছিলাম, তো ওই ফ্রাইটাই ভীষণ পছন্দ করে ও। তো চিংড়ি মাছগুলি ভাবছি ফ্রাই করে নেব যেহেতু অল্প আছে, আর বড় মাছগুলো একটা হালকা ঝোল করে নেব। তো দেখো এখন তাই আমি কড়া চাপিয়ে চিংড়ি মাছগুলো আগে ভেজে নিচ্ছি। রান্না সেরে তাড়াতাড়ি ছেলের কাছে যেতে হবে, তাই মানে কম আয়োজনেই সারছি আর কি। আর এখানে ডাল ভেজানো আছে, তো ডালটা পরে করা হবে। আর আমার তেলটা গরম হয়ে গেছে, তো দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছি, যেহেতু মাছগুলো একটু বড় আছে নাহলে ভেঙে যেতে পারে। তো বড়ো মাছের এই পিস কটা নিয়ে নিয়েছি, এগুলো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজবো, তাহলে টেস্টটা ভালো আসে। আর এখানে প্রেশার কুকারে ভাত হয়ে গেছে, এই দেখো। আর মাছের ঝোলের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এগুলো, আদা, পেঁয়াজ, শুকনা লঙ্কা আর তেজপাতা। আর এখানে ছোটো জিরেটা নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। তো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো এইভাবে লঙ্কার গুঁড়ো দিয়ে লাল লাল করে ভাজলে খুব টেস্টি হয়। আর এই তেলেই আমি ফোড়নটা দিয়ে দেব, আর তেল দেব না, তো বলেছি অল্প তেলে রান্না করব আর অল্প মশলায় রান্না করব। তাই এখানে অল্প জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম জল। তো ঝোলটা ফুটে ওঠার পর এখানে মাছগুলো দিয়ে দিলাম, তো ভালোভাবে এটা সিদ্ধ হলে তারপর নামিয়ে নেব। তো ঘরে টমেটোও ছিল আর ধনে পাতাও ছিল, কিছুই দিলাম না, কারণ রোজ টমেটো খাওয়াও না কে ভালো না, তো তাই কি করব, তো দিলাম না, টমেটো বাটা দিলে একটু টেস্টি হতো। তো যাই হোক, এখন আদির বাবাকে টিফিন দিতে হবে, তো তাড়াতাড়ি করছিলাম। তো আমার ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি।
তো দেখো একটু ঠান্ডা হতে দিয়ে দিলাম, কারণ টিফিন বক্সটা নালে এত গরম লাগালে পরে খুলতে অসুবিধা হয়। আর এখানে একটা মাছ ফ্রাইও রেখে দিয়েছি চিংড়িগুলোর সঙ্গে, বড় মাছও ফ্রাই রেখে দিয়েছি। তো চলো আমার হাজবেন্ডের জন্য টিফিনটা বেড়ে নিই। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, সবাই পাশে থেকো এভাবেই। আর নতুন যারা দেখছো ওরা বন্ধু হয়ে থেকো, আমারও খুব ভালো লাগবে তোমাদের সাথে থাকতে। তো এইভাবেই জার্নিটা চলতে থাকুক, সবাই ভালো থাকো।